ইম্প্যাল কুইজিন বাংলা, আমি আলেয়া। আজকে তোমাদের সঙ্গে একটা প্রোটিন সমৃদ্ধ, ফাইবার এবং মিনারেলে ভরপুর একটা কমপ্লিট ওয়েট লস মিল প্রিপেয়ার করে দেখাবো, যেটা তোমরা চাইলে ডিনার কিংবা লাঞ্চে নিতে পারো। সেই সাথে যদি হেভি ব্রেকফাস্ট করতে চাও তো ব্রেকফাস্টেও কিন্তু এই মিলটা তোমরা নিয়ে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এর জন্য ডালিয়া নিয়েছি, তো এখান থেকে আমি পরিমাণ মতো ডালিয়া নিয়ে নেব, আর সেই সাথে আমাদের লাগছে কিছু সবজি। তো ফার্স্টে আমি ডালিয়াটা নেব, আর এর সাথে যা যা আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে, কিছু ডাল নেব, এটা প্রথমেই বলেছি প্রোটিন সমৃদ্ধ, তো কিছু ডাল নেব। তো চলো সেগুলো শুরু করা যাক, আস্তে আস্তে আমরা ভিডিওটা আগাতে থাকি। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হবে, যারা ওয়েট লস করতে চাইছো, সেই সাথে যারা বাচ্চাদের খাবার নিয়েও একটু চিন্তিত, বাচ্চাদেরকে কি ধরনের খাবার দেবে সেটা ভাবছো, তো এই খাবার কিন্তু বাচ্চাদেরকে তোমরা অনায়াসে দিতে পারো। 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের কিন্তু বাচ্চা বড় সবাইকে এই খাবারটা দেওয়া যাবে। ভিডিওটা চলো আমরা আগাতে থাকি। আর প্রথমেই বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু বেশ কিছু জিনিস তোমরা মিস করে যাবে। আর সেই সাথে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার সঙ্গে থেকো। আমি কিন্তু প্রতিনিয়তই এই ধরনের হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করবে, সেই সাথে যারা হেলদি লাইফস্টাইল পছন্দ করো বা হেলদি খাবার দাবার বানাতে চাও তাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল আমার ভিডিওগুলো। তো চলো শুরু করা যাক। আমি নিয়েছি বেশ কিছু সবজি যেগুলো সারা বছরই পাওয়া যায়, আর সেই সাথে আমি ডালিয়া নিয়ে নিচ্ছি। এখানে এই কাপের 1 কাপ ডালিয়া নিলাম, আর ওই কাপেরই আমি 1/2 কাপ এখানে মুগের ডাল নিয়েছি। ফার্স্টেই মুগের ডালটাকে ভেজে নিচ্ছি। তো মুগ ডালটাকে এমনভাবে ভেজে নিতে হবে যেন একদম এর মধ্যে কোনো কালার চেঞ্জ না আসে, অথচ সুন্দর করে ভাজা হবে এবং হালকা একটা ফ্লেভার আসতে শুরু করবে। সেই পর্যায়ে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম ডালিয়াটা, 1 কাপ পরিমাণ, যেটা আমরা মেপে রেখেছিলাম, ওই ডালিয়াটাও একসাথে করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর যে পরিমাণ মুগের ডাল নিয়েছিলাম ওই পরিমাণই মুসুর ডাল এখানে আমি নিয়েছি এবং সেটাকেও একসাথে করে একটু ভেজে নিচ্ছি। মুসুর ডালটা একটু পরের দিকে অ্যাড করলাম, তার মানে 1 কাপ ডালিয়ার জন্য 1/2 কাপ মুগের ডাল এবং 1/2 কাপ মুসুরির ডাল এখানে আমি ইউজ করেছি। আর সমস্ত কিছু একসাথে ভেজে নিয়েছি হালকাভাবে, আর তারপরে আমার এখানে পুরো ডালটা বা পুরো মিশ্রণটা লাগছে না, ওই জন্য যে পরিমাণ লাগছে সেটা আমি ধুয়ে নিচ্ছি, আর বাদ বাকি পরিমাণটা আমি এখন রেখে দিলাম। এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, পরের দিন ইউজ করবো। তো তারপরে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিলাম, আর কিছু সবজি যেগুলো আমরা নিয়েছি সেগুলো এখন কেটে নিচ্ছি। বিনস নিয়েছি, বিনসগুলো দুটো সাইড বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে গাজর এবং ক্যাপসিকাম, ক্যাপসিকামের ভিতরে যে সাদা অংশটা থাকে সেটা তোমরা সবাই যেন ফেলে দিতে হয়, তাও আমি একটু বলে দিলাম। আর সব কিছু কেটে নেওয়ার পর আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম, আর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে ছোট্ট একটা কিউব বাটার অ্যাড করে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতো কারি পাতা, আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম, আর একদম 1/2 ইঞ্চির মতো আদার টুকরো গ্রেট করে অ্যাড করলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে যেই পর্যায়ে, সেই পর্যায়ে আমি কেটে রেখেছিলাম যে গাজর এবং বিনস, এগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেজন্য গাজর এবং বিনসটা একটু আগে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করছি। এই পর্যায়ে যখন দেখবো হালকাভাবে নাড়াচাড়া হয়েছে এবং বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই সময় আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো থেকে বেরোনো যে জল, সেই জলটা দিয়েই কিন্তু সুন্দরভাবে আমাদের সবজিটা কুক করা যাবে। টমেটোটা বেশ নরম হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডালিয়া এবং ডাল, যেগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেগুলোকে। আর তারপরে ওই বোলের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি, মানে এখানে টোটাল আমি 2 কাপ পরিমাণ ডাল এবং ডালিয়া মিলে নিয়েছিলাম এবং সেই জন্য 4 কাপ পরিমাণ টোটাল জল নিয়েছি। আর এই জলটা আমি মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি, বেশ ভালো মতোই গরম করে নিতে হবে, ফুটন্ত গরম না হলেও কিন্তু হবে, তবে অবশ্যই গরম করে নিতে হবে। আর তারপরে একদম লাস্টে আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গরম করে নেওয়া পুরো জলটাই অ্যাড করে দিচ্ছি। এই সময় অবশ্যই পুরো জলটা অ্যাড করে দিতে হবে, কারণ জলটা আমরা মেপে নিয়েছিলাম। আর তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ করে, আর সমস্ত কিছু একসাথে মিশিয়ে যখন ফুটতে শুরু করছে গ্রেভিটা, সেই পর্যায়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর এটাকে লো ফ্লেমে বসিয়ে রাখলাম সমস্ত কিছু একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর তারপরে আমি এখানে একটা বোল নিয়েছি, এই ছোট্ট বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা গাজর, আর তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুনের টুকরো, আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিলাম, আর একটা ডিমের সাদা অংশটা এখানে আমি অ্যাড করে দিলাম, আর ডিমের কুসুমটা আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলোকে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো। আর এটাকে মিশিয়ে এক সাইডে এখন রেখে দিলাম, খিচুড়িটা আমাদের তৈরি হয়ে যাক। দেখো ডালিয়ার খিচুড়ি প্রায় অলমোস্ট রেডি। এই সময়
দেখো মোটামুটি সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভির টেক্সচারটাও একদম ঠিকঠাক আছে। এটাকে যখন ঢাকা চাপা দিয়ে একদম স্ট্যান্ডিংয়ে রেখে দেবো সেই সময় দেখা যাবে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে আসবে। ওই জন্য আমি এই পর্যায়ে বন্ধ করে দিলাম, ঢাকনা বন্ধ করে নামিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম স্ট্যান্ডিংয়ে। অন্য একটা প্যানের মধ্যে আমি আরও একটা ছোট্ট কিউব বাটার অ্যাড করলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তিল, আর তারপরে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ডিমের সাদা অংশটা দিয়ে সেই মিশ্রণটা অ্যাড করে দিলাম, আর মধ্যেখানে জায়গাটা একটু ফাঁকা করে নিলাম, আর তার মধ্যে কুসুমটা দিয়ে দিলাম। আর কুসুমের উপর থেকে দেখতে সুন্দর লাগবে এবং এর গুণাবলী একটু বেড়ে যাবে তাই দিয়ে দিলাম কালো জিরে। আর এটাকে সমস্ত কিছু একদিকে করে দিলাম, আর ঢাকনা বন্ধ করে একটু অপেক্ষা করছি। ফ্লেমটা করে দিয়েছি মিডিয়াম টু লোয়ের দিকে। জাস্ট এটাকে আমরা হালকাভাবে ফ্রাই করে নেব, সমস্ত কিছু একদম ব্রাউন করে ফেলার দরকার নেই। এগুলোর কাঁচা ভাবটা চলে যাবে এবং ডিমটা সুন্দরভাবে কুক হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা এটাকে উল্টে নেব। দেখো আমি একটা সাইড থেকে উল্টে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার এসেছে। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে করে নিচ্ছি যাতে করে সমস্ত সবজি সুন্দরভাবে কুক হতে পারে। বাইরে পড়ছে মুষলধারায় বৃষ্টি, চলো দেখো। ওয়েদারটা আজকে একদম খিচুড়ি খাওয়ার মতোই। তবে আমি যে খিচুড়িটা তৈরি করছি এটাকে তোমরা চাইলে বাগার দিতে পারো বা আরও টেস্টি করতে পারো, কিন্তু আমি একদম হেলদিভাবে তৈরি করেছি। আর চাইলে তোমরা তেল ছাড়া বা অয়েল ফ্রিভাবে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো, যদি আমাকে কমেন্ট করো আমি কিন্তু সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাটার ছাড়া একদম অয়েল ফ্রিভাবে এই রেসিপিটাই তোমরা তৈরি করে নিতে পারবে। আর ওজন কমানোর জন্য ডালিয়ার ভূমিকা অপরিসীম, আর এর মধ্যে প্রচুর পরিমাণে ডাল ব্যবহার করা হয়েছে এবং উপকারী সবজি ব্যবহার করা হয়েছে, তাই এর খাদ্যগুণ কিন্তু অনেকটাই বেশি, বাচ্চা এবং বড় সবার জন্য ভীষণই উপকারী। যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য যেমন হেল্পফুল, তাছাড়াও যারা প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার খুঁজছো তাদের জন্য কিন্তু এটা ভীষণই উপকারী। সকাল কিংবা রাত্রে অথবা লাঞ্চে এই রেসিপিটা তোমরা অনায়াসেই নিতে পারো। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখো খিচুড়ির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট আছে, জল জলেও নেই, আর সমস্ত কিছু সুন্দরভাবে কুক হয়ে গেছে, একদম ঘেটেও কিন্তু যায়নি। এই রকম খিচুড়ি হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে বাচ্চাদের জন্য হলে, মানে ছ মাস বয়সের বাচ্চাদের জন্য হলে অবশ্যই এটাকে আরেকটু ভালো করে সিদ্ধ করবে এবং চাইলে সমস্ত কিছু স্ম্যাশ করে নিতে পারো অথবা ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করেও নিতে পারো। একটু অন্যরকমভাবে ভেজে নেওয়া ডিমটা উপর থেকে দিয়ে কিছু পেঁয়াজ কুচি আমি ছড়িয়ে নিয়েছি। আমার এই খিচুড়িটা পেঁয়াজ কুচি দিয়ে খেতে ভালো লাগে, আর সেই সাথে আরও যাতে টেস্ট লাগে তার জন্য যে আমতেল বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক টুকরো আমতেল নিয়ে নিলাম। মাঝে মধ্যে এরকম আচার কিন্তু খাওয়া যায়। ওজন কমাতে চাইছো বা একদম স্ট্রিক্ট ডায়েটের মধ্যে রয়েছো তারা এটা স্কিপ করবে, তবে আমি একটু নিলাম। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আচার দিয়ে এরকম খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। তো আমার আজকের এই প্রিপারেশান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি বিন্দুমাত্র হেল্পফুল লাগে বা রেসিপি থেকে বা ভিডিও থেকে কোনো কিছু শিক্ষণীয় মনে হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তৈরি করে নিলাম কমপ্লিট ওয়েট লস ডায়েট একটা মিল। এই মিলটা তোমরা ব্রেকফাস্টে অথবা লাঞ্চে কিংবা ডিনারে অবশ্যই নিতে পারো। খুব ইজি পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর একটা কমেন্ট করো, ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থেকো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।